নমস্কার, আমি এই জামান মেডিসিন রিভিউ পর্বে হাজির হয়ে গেছি আপনাদের নতুন এক সিরাপ নিয়ে। এই মরশুমে অনেকের প্রচণ্ড কাশি, শ্লেষ্মাযুক্ত কাশি, শুকনো কাশি, রাত্রে বিছানায় শুলে পড়ে কাশতে কাশতে ঘুম হয় না। তাই আজকে আপনাদের সামনে এমন একটি কাশি স্রাপ নিয়ে চলে এসেছি, কাশতে থাকুন বারবার, যদি স্রাপ খান একবার, অর্থাৎ কাশি হোক আপনার যতই বার, স্রাপ যদি আপনি একবার খান তাহলে আপনার কাশি দূর হয়ে যাবে। সেই স্রাপটির নাম কি, সেই স্রাপটি কিভাবে খেতে হবে, সেই স্রাপটি কোথায় পাওয়া যাবে, সমস্ত কিছু বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে বলা থাকবে। অতএব ভিডিওটি কন্টিনিউ করুন, কেটে কেটে বা স্কিপ করে দেখবেন না, যেহেতু এটি একটি মেডিসিন ভিডিও। আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে আর নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। কাশি হোক বারবার, যদি খান একবার, এই স্রাপটি একবার খান আপনার কাশি কমে যাবে, পুরো বোতল শেষ করুন কাশিও আপনার শেষ হয়ে যাবে। তাই বন্ধুরা, বেশি দেরি না করে রিভিউ পর্বে ফিরে আসছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে বন্ধুরাও কাশি থেকে উপকৃত হয়। আপনার পাশে কেউ কাশতে কাশতে থাকলে কাশতে থাকলে আপনি নিজে বিরক্ত হয়ে যান। অবশ্যই আপনার বাড়ির বা আপনার ফ্যামিলির কেউ যদি কাশি হয়ে থাকে, আপনি এই স্রাপটি অবশ্যই খাওয়াইতে পারেন। আপনি খাইয়ে আপনি উপকৃত হবেন, আপনার ফ্যামিলি উপকৃত হবে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন কাশির স্রাপ, এই স্রাপটি যতই কাশুন একটা স্রাপ ইউজ করুন, আপনার কাশি বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, এই কাশি কফ স্রাপটির নাম হচ্ছে গাল ফাইডাইল, অর্থাৎ ডেসক্রিপশন বক্সে স্রাপের নাম কম্পোজিশন লেখা থাকবে, দেখে নেবেন। গাল ফাইডাইল স্রাপটি আপনাদের কোন কোন ধরনের কাশি কাজ করবে, শুকনো কাশি, কফযুক্ত কাশি, কাশতে কাশতে দম লাগা ইত্যাদি ক্ষেত্রে আপনার এই কাশি স্রাপটি অতি প্রয়োজনীয়, অতি দরকার। অবশ্যই বাড়িতে বয়োজ্যেষ্ঠ বাবা মা, দাদু ঠাকুরমা, দিদিমা যদি থাকে, তারা যদি কাশতে থাকে, আপনি এই স্রাপটি একবার খাওয়াবেন, অবশ্যই দেখবেন আপনার দাদু দিদিমা ঠাকুর ঠাকুরমা ইত্যাদি বাচ্চা ভাই বোনেরা সকলেই এই গাল ফাটের স্রাপটি খেয়ে উপকৃত হবে। তাই বন্ধুরা, আপনারা এই স্রাপটি অবশ্যই খেতে থাকুন। অবশ্যই এই স্রাপটি ডোজ হচ্ছে অ্যাডাল্ট ডোজ, এই স্রাপটি অ্যাডাল্ট ডোজের পরিমাণ হচ্ছে যাদের বয়স 18 বছর ঊর্ধ্বে তারা 10 ml করে দিনে তিনবার সকাল দুপুর রাত্রি খাবেন। অবশ্যই খাওয়ার 1 ঘন্টার পর কোনো ঠান্ডা জাতীয় জিনিস খাবেন না, কাশি স্রাপ খাওয়ার পর কোনো ঠান্ডা জিনিস খাবেন না। এই স্রাপটি খেলে পরে আপনার কফ উঠে যাবে, অথবা কফ পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যেতে পারে,
লুজ মোশন অর্থাৎ পাতলা পায়খানা হয়ে আপনার কফ বেরিয়ে যেতে পারে, ঠান্ডা কাশি দূরে সরে যাবে, আপনি সুস্থ থাকবেন, আপনার ফ্যামিলি সুস্থ থাকবে, আপনার পরিবার সুস্থ থাকবে। বন্ধুরা, এই স্যাপটির মূল্য হচ্ছে 160 টাকা, সরি, এই স্যাপটির মূল্য হচ্ছে 106 টাকা। এই স্যাপটি আপনি যে কোনো মেডিসিনের দোকান, ওষুধের দোকান, কেমিস্ট্রি ফার্মাসিতে পেয়ে যাবেন। বন্ধুরা, এই ওষুধটি অবশ্যই খাবার নিয়মটি ভালোভাবে বুঝে নেবেন। 18 বছর ঊর্ধ্বে যাদের বয়স, তারা 10 ml করে দিনে 3 বার সকাল দুপুর রাত্রি অবশ্যই খাবেন। যাদের 5 থেকে 6 বছর বয়স, তারা 5 ml করে দিনে 3 বার সকাল দুপুর রাত্রি খাওয়ার পর খাবেন। এবং এই স্যাপটি খাওয়ার পর অত্যন্ত 1 ঘন্টা থেকে 1 ঘন্টা কোনো ঠান্ডা জাতীয় জিনিস খাবেন না। অবশ্যই ঠান্ডা থেকে বিরত থাকুন, গায়ে জামা কাপড় নিন, খাঁটি সর্ষের তেল মেখে স্নান করুন, খাঁটি সর্ষের তেল মেখে রোদে বসে থাকুন, ঠান্ডা আপনার কমে যাবে। এই স্যাপটি খেলে অবশ্যই কাশি আপনার দূর হয়ে যাবে। কাশতে থাকুন বারবার, যদি খান একবার। এই স্যাপটি আপনি যতবার কাশবেন, কাশুন, কোনো চিন্তা নেই, যদি একবার আপনি এই স্যাপটি খান, অবশ্যই অবশ্যই আপনার কাশি দূরে সরে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা।